বাইরের শোরগোল থেকে একদম দেখো ভিতরে আলাদা হয়ে গেছি। আর এই হচ্ছে তোমার প্ল্যাটফর্ম ভিউ। তো প্রপার ওয়েতে এখান থেকে যদি দেখো যে এই যে প্ল্যাটফর্ম সুন্দর এবং স্পষ্ট দেখা যাচ্ছে। অলরাইট পিপল, আমি ব্লগবাবু ডায়ের এই পাতায় আজকে নিয়ে এসেছি প্রতীক্ষা। এই প্রতীক্ষা হলো এটা শিয়ালদা প্ল্যাটফর্মের 11 নম্বর প্ল্যাটফর্ম আর 12 নম্বর প্ল্যাটফর্মের এখানটাতে তৈরি হয়েছে, নতুন এটা ওপেন হয়েছে। দেখতেই পাচ্ছ যে এখানে বেলুন টেলুন লাগানো আছে। তো আমরা এই মুহূর্তে যাবো প্রতীক্ষালয়ের ভিতরে আর দেখবো যে সেখানে কী ব্যবস্থা রয়েছে। বাইরে অবশ্যই অনেক বসার জায়গা রয়েছে, যেমন দেখতে পাচ্ছে আজকাল ভিড়, কিন্তু যদি কেউ কমফোর্টেবল প্রতীক্ষালয়েতে বসতে চায় আরও কমফোর্টেবলি, তাহলে যে সুবিধাগুলো পাবে এর ভিতরে সেগুলো নিয়ে আজকের এই ব্লগ। সো ব্লগে টিকে থাকো আর আগে দেখতে থাকো। ওকে চলো ভিতরে যাবো। দুটো ওয়েটিং রুম রয়েছে, একটা পিছন দিকে, মানে যদি এগিয়ে যাও টুয়ার্ডস মানে ব্যারাকপুর বা যাই বলো দমদম, তাহলে সেদিকে রয়েছে। 13 বড়োর মাঝখানে আরেকটা রয়েছে শিয়ালদার যে কারশেড এরিয়া সেদিকটাতে রয়েছে, দুটো খুলেছে। এটা এসি ওয়েটিং রুম, বাংলাতে লেখা আছে প্রতীক্ষা। তো এটা কমপ্লিটলি এসি, যে এখনও অবধি পাবলিকলি খোলা হয়নি, কিন্তু সামহাও আমি সক্ষম হয়েছি এর ভিতরে ঢুকতে, তোমাদের দেখাচ্ছি জিনিসটা পুরো। তো এটা ঢুকলে এখানে একটা ছোট্ট কাউন্টার, সেখানে রিফ্রেশমেন্টের অনেক আইডিয়াস আইটেমস রয়েছে, খেতে পারো দিতে পারো। অ্যাজ ইউজুয়াল কিন্তু ফ্রেশ বিস্কুট কফি এভরিথিং। সো এইটা হচ্ছে মেন এন্ট্রান্স যেখান থেকে ওয়েটিং স্টার্ট। সো গাইজ, এটা হচ্ছে প্রতীক্ষা যেখানে তুমি ওয়েট করতে পারো শিয়ালদাতে। 11 নম্বর 12 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে মেল এক্সপ্রেস ট্রেনগুলো দাঁড়ায়, দেখতে পাচ্ছ কমপ্লিটলি এসি রয়েছে। নিউলি ডেকোরেটেড অ্যান্ড নিউলি এটা সেট আপ করা হয়েছে এই প্রতীক্ষা। খুব সুন্দর বসার জায়গা, এখান দিয়ে পুরো যদি তোমাদেরকে দেখাই জিনিসটা ঠিক খানিকটা এরকম, অনেকটা স্পেস, কমফোর্টেবল কুশনস রয়েছে, আর্ম রেস্টের জন্য এখানে হাতল দেওয়া রয়েছে, আর খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড পর্দা টর্দা দিয়ে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ওখানে দেখতে পাচ্ছ বড় একটা এলইডি টিভি রয়েছে। যারা দূরপাল্লার যাত্রী রয়েছে তারা শিয়ালদার এই প্ল্যাটফর্মে এসে, অর্থাৎ 11-12 নম্বর এই প্ল্যাটফর্মে মাঝখানে প্রতীক্ষা একটা নতুন উদ্বোধন হয়েছে যাত্রীদের সুবিধার্থে। তো সেখানে এসে অনায়াসে একটুখানি বিশ্রাম নিতে পারো, লং ডিস্টেন্স জার্নির জন্য তোমাদের প্রয়োজনীয় ফুড প্যাক করে নিতে পারো এখান থেকে। অ্যান্ড যে মিনিমাম অ্যামাউন্ট যেটা বললাম 10 টাকা প্রতি ঘন্টা পার পার্সন। তো তোমরা যদি 4 জন হও, যেমন আমরা 2 জন আছি, তো আমাদের তো দুজনের জন্য লাগবে হচ্ছে 10-10-20 টাকা প্রতি ঘন্টাতে। আর যদি গ্রুপ মেম্বার্স থাকো, একসাথে অনেকজন থাকো, তো সেই হিসাবে পার হেড কাউন্ট হবে এবং পার আওয়ার, এটা একেবারে বিষয়টা মাথায় রাখবে। বাট আমি বলবো 10 টাকাতে এনাফ তোমার বিশ্রাম করার জন্য, একটা সুন্দর পরিবেশের জন্য, একটা কমফোর্টেবল এনভায়রনমেন্টের জন্য, এবং সব তার চেয়ে বড় একটা স্বচ্ছ পরিবেশ তুমি এখানে এসে পাচ্ছ। তো গাইজ, আজকে ব্লগ এইটুকুনি থাকলো, আমি ব্লগটা আর বেশি বড় করলাম না। তোমরা বলো জানিয়ে যে ঠিক কতটা ভালো লাগলো, আর যদি কেউ এই প্রতীক্ষা ট্রাই করে নিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর নেক্সট ব্লগের জন্য তৈরি থেকো, তারপরে দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, ভালো রেখো।